জালিয়াতির অভিযোগে ২০ বিলিয়ন ডলার খুইয়েছে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানির আদানি গ্রুপ। মার্কিন সংস্থা হিনডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের জালিয়াতির প্রতিবেদন প্রকাশের পর চলতি সপ্তাহে গৌতম আদানির ব্যবসায়িক সাম্রাজ্যের মূল্য ৫০ বিলিয়ন ডলার কমে গেছে। বিবিসি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। এমন এক সময়ে এই প্রতিবেদন প্রকাশিত হলো যে সময়ে নতুন শেয়ার ছাড়ার মাধ্যমে বাজার থেকে ২.৫ বিলিয়ন ডলার তোলার পরিকল্পনা করছিল আদানি গ্রুপ। তবে হিনডেনবার্গের অভিযোগকে ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেছে আদানি গ্রুপ এবং তারা আইনি পদক্ষেপের বিষয়ে বিবেচনা করছে আদানি গ্রুপ।